টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। কনসেপ্ট অফ ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের চারটা বৈশিষ্ট্য, তো ইতিমধ্যে আমরা জেনেছি আগের ভিডিও থেকে। তো আজকে আমরা জানবো পলিমরফিজম কী এবং পলিমরফিজমের কাজ কী। হোয়াট ইজ পলিমরফিজম? পলিমরফিজম হলো ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের বহু রূপ ধারণ করা। পলিমরফিজম শব্দের অর্থই হলো কিন্তু ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন অবস্থা। মনে করেন এক এক অবস্থায় অবজেক্টের ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করা হলো পলিমরফিজম, বা ভিন্ন ভিন্ন ফল প্রদান করার প্রক্রিয়াকে পলিমরফিজম বলা হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি, নিচে একটা এক্সাম্পল আমি C++ ভাষায় লিখে দেখাছি। আসলে C++ একটা অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড, C# একটা অবজেক্ট ওরিয়েন্টেড। তো তো আমরা দেখি এখানে দেওয়া আছে একটা একটা ক্লাস ক্রিয়েট করে অনেকগুলো মেথড ক্রিয়েট করা হচ্ছে, যেমন ভয়েড অ্যাড, ভয়েড অ্যাড, ভয়েড অ্যাড। এটা অনেকটা ফাংশন ওভারলোডিংয়ের মতনও কাজ করে। যারা ফাংশন ওভারলোডিং বোঝেন তারা অবশ্যই এটা সহজে বুঝবেন, ফাংশন ওভারলোডিংয়ের মতনও কাজ করে। তো এখানে আছে অ্যাড, অ্যাড, এগুলো সবই কিন্তু মেথড। অ্যাড ভয়েড, অ্যাড ভয়েড, অ্যাড ভয়েড, প্রত্যেকটা মেথডের নামই কিন্তু এক। ওকে, আপনারা এখানে দেখতে পারবেন প্রত্যেকটা মেথডের নাম এক, কিন্তু তাদের কাজগুলো ভিন্ন। যেমন এখানে কী করতেছে, যোগ করতেছে, এ তিনটা সংখ্যা যোগ করতেছে, এ চারটা সংখ্যা যোগ করতেছে, মানে একই অবজেক্টের ভিন্ন ভিন্ন যে রূপগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায়, অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় বলা হচ্ছে পলিমরফিজম। এখানে আমি এটা কীভাবে প্রিন্ট করবো মেন মেথড ডিক্লেয়ার করে সেটা আমি দেখাই দিয়েছি, আশা করছি আপনারা পলিমরফিজম বুঝতে পারছেন। তো এটাই হলো পলিমরফিজমের উদাহরণ। যদি বলে কোনো পলিমরফিজমের উদাহরণ লিখতে, তাহলে আপনার জাস্ট এখানে একটা পাবলিক ক্লাস ক্রিয়েট করে অনেকগুলো ভয়েড ক্রিয়েট করে এভাবে আপনারা একটা করে দেবেন, আর এখানে একটা পাবলিক স্ট্যাটিক্স ভয়েড মেইন দিয়ে করে দেবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আসে তাহলে এই সংজ্ঞাটা বলবেন, ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের বহু রূপ প্রদান, বহু রূপ ধারণ করা বা ভিন্ন ভিন্ন ফল প্রদান করার প্রক্রিয়াকে পলিমরফিজম বলা হচ্ছে। তো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার দিস কনসেপ্ট। তো আমরা নেক্সট কনসেপ্টে মুভ করবো ইনশাল্লাহ। তো সি ইউ সুন।